নবনির্বাচিত মার্কিন প্রশাসনের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপটে বাংলাদেশ মার্কিন যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক তার উপরে বিভিন্নমুখী অভিঘাত করবে বলে আমার মনে হয়। একটি যেটি তারা বলেছেন যে টিপিপি চুক্তি তারা বাতিল করবেন, এবং আমাদের যে একটা আশঙ্কা ছিল যে টিপিপি চুক্তি যদি হয় তাহলে ভিয়েতনামের সাথে আমাদের একটা বড় ধরনের প্রতিযোগিতা করতে হবে, তারাও শূন্য শুল্ক সুবিধা পাবে আর আমরা তখন প্রায় গড়ে শতকরা 15% শুল্ক দিয়ে আমাদেরকে যেরকম ঢুকতে হচ্ছে সেটা অব্যাহত থাকবে, তাহলে আমাদের একটা তুলনামূলক একটা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে একটা দুর্বল অবস্থানে আমরা পড়তে পারতাম, কিন্তু সেটা এখন যদি চুক্তিটা না হয় তাহলে সেটা হবে না, এটা একটা ইতিবাচক দিক। আবার অন্যদিক থেকে তারা কিন্তু বলেছেন যে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল করার বিভিন্ন চুক্তি তারা করবেন, সেটা যদি আবার করেন যেমন ভিয়েতনামের সাথে সেটা হতে পারে বা অন্যান্য দেশের সাথে হতে পারে, তাহলে সেটা আমাদেরকে সতর্কভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, কারণ সেটা করলে আবার একই ধরনের একটা নেতিবাচক প্রভাব আমাদের বিশেষত রেডিমেড গার্মেন্টস এর রপ্তানির উপরে পড়তে পারে, এটা একটা দিক। আরেকটি যেটি সেটা হলো যে একটা সুযোগও হয়তো হতে পারে যে জিএসপি আমাদের আবার একটা আমরা তাদের কাছে প্রস্তাব করতে পারি আরেকটা হিয়ারিং USTRA করার জন্য আমাদের, যাতে জিএসপিটা পুনর্বহাল হয়, এখন একটা নতুন সুযোগও এটা হতে পারে। যদিও বিভিন্ন যে লেবার যেসব স্ট্যান্ডার্ড এবং অন্যান্য যে সব জায়গাগুলোতে তাদের একটা সেখানে প্রশ্ন ছিল সেই জায়গাগুলোতে নতুন প্রশাসন কি ধরনের অবস্থান সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমার মনে হয় যে একটা সুযোগ হয়েছে যে এটা আরেকটা হিয়ারিং এর জন্য আমরা একটা সুপারিশ করতে পারি। আরেকটি যেটি সেটি হলো যে যেহেতু মনে হচ্ছে যে তারা একটা সংরক্ষণমূলক নীতি তারা একটা ইন্ট্রোডিউস করবেন, সেটার প্রেক্ষিতে হয়তো এমন হতে পারে যে যে ধরনের বিনিয়োগ আমাদের দেশে হয়তো আসতে পারত বা যে ধরনের মার্কিন আউটসোর্সিং বিশেষত এখন আইটি বিজনেসটা তো আমাদের দেশে আস্তে আস্তে শক্ত হচ্ছে, তো আউটসোর্সিং এই ধরনের যেসব ব্যবসায়িক সম্ভাবনাগুলি ছিল সেগুলো কিন্তু নতুন যে প্রশাসন তারা কিন্তু এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাখতে চাইবেন এইসব বিজনেসগুলো, এই এই জায়গাগুলোতে কিন্তু ব্যবসার যে সুযোগগুলি সৃষ্টি হচ্ছিল সেটা ব্যাহত হতে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের হয়তো অন্যান্য যেসব বাজার আছে সেই সেই সব দেশের সাথে আমাদের সম্পর্কগুলোকে আরও নিবিড় করার একটা আমাদের প্রচেষ্টা নিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ হয়তো সীমিত হতে পারে। আরেকটা যেটা সেটা হলো যে যেহেতু তারা মাইগ্রেশন ইত্যাদিতে একটা নীতি গ্রহণ করবেন বলে বলেছেন যেটা খুব আশাব্যঞ্জক না, তো সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যারা নাকি যাচ্ছেন বা সেখানেও যারা বিভিন্ন কর্মসংস্থান ইত্যাদি সুযোগ খুঁজছেন সেই জায়গাটাতে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং সেটা আগামীতে রেমিটেন্সের উপরেও এটার একটা হয়তো প্রভাব পড়বে। সামগ্রিকভাবে আমাদেরকে কৌশলটা নিতে হবে যেহেতু তারা আমাদের সিঙ্গেল লার্জেস্ট একটা আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন এবং রেডিমেড গার্মেন্টস এর সেখানে শতকরা 90% উপরে, তো সেই জায়গাটাতে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে আমরা যাতে আমাদের রপ্তানি অব্যাহত রাখতে পারি সেটা আমাদের দেখতে হবে। আমার মনে হয় না যে নিকট ভবিষ্যতে আমাদের রপ্তানির দিক থেকে বড় ধরনের একটা আমরা কোনো ঝুঁকির মধ্যে আছি, আমাদের এখনকার যে মার্কিন বাজারে আমাদের যে উপস্থিতি এবং চীন যেহেতু সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে সেই জায়গাটাতে আমরা যে ক্রমান্বয়ে যে আমাদের রপ্তানি বাড়ানোর যে সুযোগ এগুলো কিন্তু আমরা অব্যাহত রাখার একটা সুযোগ কিন্তু থাকবে আগামীতে, পুরোটাই নির্ভর করবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আমাদের সরবরাহ সক্ষমতা এটা কিভাবে আমরা বাড়াতে পারি।